সম্মানিত দর্শক মণ্ডলী, বিএনপি ছাড়া নির্বাচন হবে না, বিএনপিকে আসতে হবে। ইতিমধ্যে যে চাপে পড়ে সরকার, এবার বিএনপি নেতা কর্মীদেরকে কেনার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 2,000 কোটি টাকা দেওয়ার অফার করেছেন। তার দায়িত্ব হলো নির্বাচনে নিয়ে আসা এবং 120টি সিট দেওয়া হবে বিএনপিকে লিখিত আকারে। তারপরও তারা রাজি হচ্ছে না। ইতিমধ্যে বার্তা পেয়ে গেছে যে সরকারের পতন নিশ্চিত, সেই জন্য বিএনপি আর আসতে পারছে না, পারবে না এবং আসবে না। এবং কে আজকে দেখাবো অনেক গোপন কিছু তথ্য, যেগুলো শুনলে আপনি রীতিমতো ভিডিওটি দেখেন। এই ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মূল মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। ইতিমধ্যে আপনি অবগত আছেন বিএনপি ছাড়া নির্বাচন হবে না, স্পষ্ট বার্তা এসে গিয়েছে, আর সেই জন্যই এখন দৌড়ঝাঁপ শুরু করেছে বিএনপি নেতাকর্মীদেরকে কেনার জন্য। ইতিমধ্যে কারাগারে যারা রয়েছে তাদেরকে কেনার জন্য 2,000 কোটি টাকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হয়েছে এবং দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে। এবং কি তাকে 120টি সিট দেওয়া হবে বিএনপি যেন ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন করে এবং নির্বাচনে অংশগ্রহণ করে, এমন অফার দেওয়ার পরেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর না করে দিয়েছেন। আর এই তত্ত্বটি ইলিয়াস ভাই সম্পূর্ণভাবে সর্বপ্রথম প্রকাশ করেছে। ইলিয়াস ভাই তিনি কোনো গণমাধ্যম অথবা গণমাধ্যম থেকে জানেননি, স্বয়ং সেখানে উপস্থিত ডিজিএফআইয়ের ব্যক্তি থেকে তিনি জেনেছেন বলে মনে করেছেন এবং ঘোষণা করেছেন। তাহলে সেই কথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ, আর এমনটি হতে পারে। ইতিমধ্যে অনেকেই বিক্রি হয়ে গিয়েছেন বিএনপি নেতাকর্মীরা, শাহজাহান উমর সহ।